স্মার্ট গাইড একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত। গতদিনের ক্লাসে আমি তোমাদের দশকুমার চরিতম গদ্যকাব্যটি নিয়ে আলোচনা করেছি এবং গদ্যকাব্যের শুরুতেই যে মঙ্গল শ্লোকটি রয়েছে সেই মঙ্গল শ্লোকটি পড়ানো হয়েছে। আমি তোমাদের মঙ্গল শ্লোকটি বুঝিয়ে দিয়েছি। তো আজকে আমি মূল পাঠ শুরু করছি। এই গদ্যকাব্যের শুরুতেই এখানে মগধ দেশে পুষ্পপুরী বলে একটি নগর আছে, সেই পুষ্পপুরী নগরের কিছু বৈশিষ্ট্য সুন্দরভাবে বর্ণনা করা হয়েছে। আমরা প্রথমেই সেই পুষ্পপুরী নগরের বৈশিষ্ট্যগুলি পড়ব। এখানে পুষ্পপুরী নগরের বৈশিষ্ট্য বর্ণনা করতে গিয়ে বলা হয়েছে, অস্তি সমস্ত নগরী নিকষায়মানা শস্যদগণ্যপন্ন বিস্তারিত মণিগণাদি বস্তু জাত ব্যাখ্যাত রত্নাকর মহাত্মা মগধ দেশ শেখরী ভূতা পুষ্পপুরী নাম নগরী। অস্তি সমস্ত নগরী নিকষায়মানা শস্যদ অগণ্য, সন্ধি ভাঙার পরে এটা হচ্ছে শস্যদ অগণ্য পণ্য বিস্তারিত মণিগণাদি বস্তুজাত ব্যাখ্যাত রত্নাকর মহাত্মা মগধ দেশ শেখরী ভূতা পুষ্পপুরী নাম নগরী। এখানে প্রথমেই অস্তি কথাটাকে ব্যবহার করা হয়েছে। এই অস্তি কথার অর্থ হলো ছিল। আমরা এই সম্পূর্ণ বাক্যটির বাংলা করার সময় অস্তি কথাটাকে সবার শেষে ব্যবহার করব, তাহলে বাক্যটাকে খুব সুন্দর সাজানো যাবে। সমস্ত তো এখানে পুষ্পপুরী নগরের বৈশিষ্ট্য বর্ণনা করতে গিয়ে তাহলে প্রথমে বলা হলো সমস্ত নগরী নিকষায়মানা, অর্থাৎ সমস্ত নগরের মধ্যে আদর্শ স্থানীয়। মগধ দেশে যত নগর ছিল তার মধ্যে আদর্শ স্থানীয় ছিল আমাদের এই পুষ্পপুরী নগর। এটা পুষ্পপুরী নগরের প্রথম বৈশিষ্ট্য যা এই কাব্যে তুলে ধরা হয়েছে। কি বলা হলো? সমস্ত নগরীর মধ্যে আদর্শ স্থানীয়। শস্যদ অগণ্য পণ্য বিস্তারিত, সর্বত্র অসংখ্য বস্তু দ্বারা সুসজ্জিত, সর্বত্র অসংখ্য বস্তু দ্বারা সুসজ্জিত, অর্থাৎ দোকানে যেমন বিক্রির জন্য জিনিসপত্র সাজানো থাকে ঠিক তেমনি এই পুষ্পপুরী নগরে সর্বত্র অসংখ্য বস্তু দ্বারা সুসজ্জিত ছিল। এটাও পুষ্পপুরী নগরের একটা অন্যতম বৈশিষ্ট্য। এরপরে বলা হলো মণিগণাদি বস্তু জাত ব্যাখ্যাত রত্নাকর মহাত্মা। মণিগণাদি বস্তুজাত ব্যাখ্যাত রত্নাকর মহাত্মা, মণিগণাদি মণিমুক্তা ইত্যাদি ব্যাখ্যাত প্রসিদ্ধ বস্তুজাত বস্তুর উৎপাদক রত্নাকর, অর্থাৎ রত্নের আকর, অর্থাৎ সমুদ্র মহাত্মা, সমুদ্রের মতো মহিমা সম্পন্ন। তার কি বলা হলো? মণিমুক্তা ইত্যাদি প্রসিদ্ধ বস্তুর উৎপাদক রত্নাকর, অর্থাৎ সমুদ্রের মতো মহিমা সম্পন্ন। রত্নের উৎপাদক হওয়ার জন্য সমুদ্র যেমন মহিমা সম্পন্ন হয়ে থাকে ঠিক তেমনি আমাদের এই পুষ্পপুরী নগরও হচ্ছে মহিমা সম্পন্ন। এটাও একটা পুষ্পপুরী নগরের অন্যতম বৈশিষ্ট্য। এরপরে বলা হলো মগধ দেশ শেখরী ভূতা, মগধ দেশে শ্রেষ্ঠ স্থানীয়। মগধ দেশে যত নগর ছিল তার মধ্যে শ্রেষ্ঠ স্থানীয় হলো আমাদের এই পুষ্পপুরী নগর। তার জন্য এখানে বলা হলো মগধ দেশ শেখরী ভূতা, অর্থাৎ মগধ দেশে শ্রেষ্ঠ স্থানীয় পুষ্পপুরী নাম নগরী। ওই প্রথমে যে অস্তিটাকে ছেড়ে আসলাম সেই অস্তিটাকে আমরা এখানে ব্যবহার করব। পুষ্পপুরী নাম নগরী অস্তি, পুষ্পপুরী নামে এক নগর ছিল। এতক্ষণ আমরা পড়লাম মগধ দেশের পুষ্পপুরী নামক নগরের বর্ণনা। এবার আমরা পড়ব সেই পুষ্পপুরী নগরে রাজহংস বলে একজন রাজা ছিলেন, তার বৈশিষ্ট্য। সেই রাজার বৈশিষ্ট্য বর্ণনা করতে গিয়ে এখানে বলা হয়েছে,
তত্র বীরভট পটল উত্তরঙ্গ তুরঙ্গ কুঞ্জর মকর ভীষণ সকল রিপুগণ কটক জলনিধি মথন মন্দ রায়মান সমুদ্দণ্ড ভুজদণ্ড পুরন্দর পুরাঙ্গন বন বিহরণ পরায়ণ গির্বাণ তরুণ গণিকাগণ জেগীয় মানয় অতি মানয়া শরদিন্দু কুন্দ ঘনসার নিহার হার মৃণাল মরাল সুর গজ নির ক্ষীরে ক্ষীর গিরিষট্টহাস কৈলাস কাশ রচিত দিগন্তরাল পূর্তা কীর্তাভিত সুরভিত শলক শিখর উরুচির রত্ন রত্নাকর বেলা মেখলায়িত ধরণী রমণী সৌভাগ্য ভোগ ভাগ্যবান। রাজা রাজহংসের বৈশিষ্ট্য বর্ণনা করতে গিয়ে প্রথমেই বলা হলো তত্র বীরভটপটল উত্তরঙ্গ, তত্র সেখানে অর্থাৎ সেই পুষ্পপুরী নগরে বীরভটপটল উত্তরঙ্গ অর্থাৎ বীর যোদ্ধাদের দ্বারা উদ্ধত প্রকৃতির। আমরা যে রাজার বৈশিষ্ট্য বর্ণনা করছি সেই রাজহংস রাজা, মানে সেই রাজা রাজহংস তিনি ছিলেন উদ্ধত প্রকৃতির, কারণ তার অনেক বীর যোদ্ধা ছিল। সেটাই এখানে বলা হয়েছে যে বীর ভটপটল উত্তরঙ্গ অর্থাৎ অনেক বীর যোদ্ধাদের দ্বারা উদ্ধত প্রকৃতির, এটা হলো রাজার প্রথম বৈশিষ্ট্য। এরপরে বলা হয়েছে তুরঙ্গ কুঞ্জর মকর ভীষণ সকল রিপুগণ কটক জলনিধি মথন। তুরঙ্গ মানে ঘোড়া, কুঞ্জর মানে হাতি, মকর মানে কুমির, ভীষণ মানে ভয়ঙ্কর, সকল সমস্ত রিপুগণ শত্রুবাহিনীদের বাহিনীকে কটক জলনিধি সমুদ্রের জলোচ্ছ্বাসের মতো আগত, মথন দমনকারী। এবার এটাকে গুছিয়ে বললে কি হচ্ছে যে ঘোড়া হাতি কুমির প্রভৃতি ভয়ঙ্কর সমস্ত সমুদ্রের জলোচ্ছ্বাসের মতো আগত শত্রুবাহিনীদের বা শত্রুদের দমনকারী, অর্থাৎ শত্রুপক্ষ সেটা যতটাই ভয়ানক হোক না কেন, ভয়ঙ্কর হোক না কেন, রাজা রাজহংস তার শত্রুদের অনায়াসে দমন করতেন, তাই তাদের বলা হয়েছে, তাই এখানে তার বৈশিষ্ট্য বর্ণনা করতে গিয়ে বলা হয়েছে যে ঘোড়া হাতি কুমির প্রভৃতি ভয়ঙ্কর সমস্ত সমুদ্রের জলোচ্ছ্বাসের মতো আগত শত্রুদেরকে দমনকারী, রাজা রাজহংসের একটা বৈশিষ্ট্য হিসেবে এখানে বলা হয়েছে এই কথাটি। মন্দরায়মান সমুদ্দণ্ড ভুজদণ্ড, মন্দর পর্বতের ন্যায় দৃঢ় বাহু বিশিষ্ট। আমরা জানি ক্ষীর সমুদ্র মন্থন করে সমুদ্রের তলদেশ থেকে অমৃত তুলে আনার জন্য দেবতা এবং অসুরেরা মিলে সমুদ্র মন্থন করেছিলেন, আর সেই মন্থনের জন্য দণ্ড হিসেবে তারা ব্যবহার করেছিলেন মন্দর পর্বতকে। অত্যন্ত দৃঢ় শক্তপোক্ত সেই মন্দর পর্বতকে তারা দণ্ড হিসেবে ব্যবহার করেছিলেন। তো আমাদের, আমরা যে রাজার বৈশিষ্ট্য বর্ণনা করছি সেই রাজার বাহুগুলিও ছিল ওই মন্দর পর্বতের ন্যায় দৃঢ় অর্থাৎ শক্তপোক্ত, তাই এখানে বলা হলো মন্দরায়মান সমুদ্দণ্ড ভুজদণ্ড অর্থাৎ মন্দর পর্বতের ন্যায় দৃঢ় বাহু বিশিষ্ট। পুরন্দর পুরাঙ্গন বন বিহরণ পরায়ণ গির্বাণ তরুণ গণিকাগণ জেগীয় মানয় অতি মানয়া। পুরন্দর পুরাঙ্গন, পুরন্দর বলতে দেবরাজ ইন্দ্রকে বোঝায়, এখানে পুরন্দর পুরাঙ্গন মানে দেবলোকের অঙ্গনে, দেবলোকে বন বিহরণ পরায়ণ উদ্যানে ভ্রমণকালে, বিহরণ অর্থাৎ বিচরণ করা, ভ্রমণ করা, উদ্যানে ভ্রমণকালে তরুণ গণিকাগণ তরুণ অপ্সরাগণ, দেবলোকের তরুণ অপ্সরাগণ গির্বাণ দেব ভাষায় জেগীয় অতি মানয় অনবরত বা সর্বদা জেগীয় মানয় যার গুণকীর্তন করে থাকেন, অর্থাৎ স্বর্গের তরুণ অপ্সরাগণ সর্বদা দেব ভাষায় এই রাজা রাজহংসের গুণকীর্তন করে থাকেন করেন, এটাও রাজা রাজহংসের একটি অন্যতম বৈশিষ্ট্য। কেননা রাজহংস তো মর্ত্যলোকের মগধের পুষ্পপুরী নগরের রাজা, অথচ তিনি প্রভাব প্রতিপত্তির দ্বারা স্বর্গলোকেও তার প্রভাব বিস্তার করেছেন, না হলে স্বর্গের সুন্দরী অপ্সরারা কেন তার গুণকীর্তন করবেন। স্বর্গের সুন্দরী অপ্সরারা যখন উদ্যানে ভ্রমণ করেন সর্বদা তার গুণকীর্তন করেন দেব ভাষায়, এর থেকে তার প্রভাব কতটা সেটা বোঝা যায়। তারপরে বলা হয়েছে শরৎ ইন্দু কুন্দ ঘনসার নিহার হার মৃণাল মরাল সুরগজ নির ক্ষীর
গিরিশ অট্টহাস কৈলাস কাশ মূর্তা রচিত দিগন্তর আলো পূর্তা কীর্তাভিত সুরভিত রচিত দিগন্তর আলো পূর্তা কীর্তাভিত অর্থাৎ তার দিগন্ত বিস্তৃত কীর্তি বা যশ সমূহ তার বলতে রাজা রাজহংসের তার দিগন্ত বিস্তৃত মানে চারিদিকে ছড়িয়ে থাকা কীর্তি অর্থাৎ যশ সমূহ ছিল নিষ্কলঙ্ক নিষ্পাপ তাই তার সেই দিগন্ত বিস্তৃত যশ বা খ্যাতিকে বিভিন্ন শুভ্র অর্থাৎ সাদা নিষ্কলঙ্ক নিষ্পাপ জিনিসের সঙ্গে তুলনা করা হয়েছে সেই জিনিসগুলি কি কি শরৎ ইন্দু অর্থাৎ শরৎকালীন চাঁদ শুভ্র কুন্দ কুন্দফুল ঘনসার কর্পূর নিহার বরফ হার মুক্তাহার মৃণাল শ্বেতপদ্ম মরাল রাজহাঁস সুরগজ স্বর্গহস্তি নিরহ জল ক্ষীর দুধ গিরিশ অট্টহাস এবং মহাদেবের অট্টহাসির মতোই শুভ্র এবং সুরভিত অর্থাৎ এখানে রাজা রাজহংসের দিগন্ত বিস্তৃত যে যশ বা খ্যাতি সেটা এই যে জিনিসগুলির কথা আমরা বললাম আমি এখানে বললাম সেই জিনিসগুলির মতোই শুভ্র এবং সুরভিত অর্থাৎ নিষ্কলঙ্ক নিষ্পাপ এরপরে বলা হলো যে সলক শিখর উরুচির রত্ন রত্নাকর বেলা মেখলায়িত ধরণী রমণী সৌভাগ্য ভোগ ভাগ্যবান সলক শিখর উরুচির অর্থাৎ দেবলোকের দেবতাদের মস্তক স্থিত রত্নের আকর রত্নাকর রত্নের আকর অর্থাৎ সমুদ্র রত্নাকর মানে হচ্ছে সমুদ্র রত্নের আকর অর্থাৎ রত্নাকর অর্থাৎ সমুদ্রের বেলা মেখলায়িত ধরণী রমণী সৌভাগ্য ভোগ ভাগ্যবান সমুদ্রের তট বেলাভূমি মানে তটভূমি তটভূমি রূপ মেখলা পরিহিত মেখলা বলতে কোমর বন্ধনী মেখলা এবং মেখলা দুটো আলাদা জিনিস মেখলা হচ্ছে মহিলাদের এক ধরনের বস্ত্র বিশেষ আর মেখলা হচ্ছে কোমর বন্ধনী এখানে বলা হয়েছে যে সেই দেবতাদের মস্তক স্থিত রত্নের রত্নাকর রত্নের আকর অর্থাৎ সমুদ্রের তটভূমিরূপ মেখলা পরিহিত পৃথিবীরূপ রমণীর সমস্ত সৌভাগ্য ভোগ করে ভাগ্যবান অর্থাৎ আমাদের এই রাজা ছিলেন অত্যন্ত ভাগ্যবান কেন কারণ তিনি পৃথিবীর সমস্ত সৌভাগ্য ভোগ করেছিলেন কোন পৃথিবী যে পৃথিবী সমুদ্রের তটভূমিরূপ মেখলা পরিধান করে রয়েছে কোন সমুদ্র যে সমুদ্র দেবতাদের মস্তক স্থিত রত্নের আকর এবার তাহলে সোজা করে বাংলাটা বললে কি হচ্ছে যে দেবতাদের মস্তক স্থিত রত্নের আকর অর্থাৎ সমুদ্রের তটভূমিরূপ মেখলা পরিহিত পৃথিবীরূপ রমণীর সমস্ত সৌভাগ্য ভোগ করে ভাগ্যবান এটাও রাজা রাজহংসের একটি অন্যতম বৈশিষ্ট্য অনবরত জাগ দক্ষিণারক্ষিত শিষ্ট বিশিষ্ট বিদ্যা সম্ভার ভাসুর ভূসুর নিকর বিরচিত রাতি সংতাপেন প্রতাপেন সতত তুলিত বিয়ন্মধ্য হংস রাজহংস নাম ঘনদর্প কন্দর্প সৌন্দর্য হৃদ নিরবদ্ধ রূপ ভূপ বহুব রাজা রাজহংসের বৈশিষ্ট্য বর্ণনা করতে গিয়ে এখানে আরো বলা হলো অনবরত জাগ দক্ষিণারক্ষিত শিষ্ট বিশিষ্ট বিদ্যা সম্ভার ভাসুর ভূষুর নিকর অনবরত সর্বদা জাগ দক্ষিণা জাগ যজ্ঞ দান দক্ষিণা ইত্যাদি দ্বারা রক্ষিত রক্ষাকারী কাদের রক্ষা করতেন শিষ্ট অর্থাৎ জ্ঞানী ব্যক্তিদের বিশিষ্ট বিদ্যা সম্ভার বিশিষ্ট বিদ্বান ব্যক্তিদের ভাসুর ভূষুর নিকর এবং যশস্বী ব্রাহ্মণদের তার মানে আমাদের এই রাজা রাজহংস অনবরত অর্থাৎ সর্বদা যাগযজ্ঞ দান দক্ষিণা ইত্যাদি দ্বারা জ্ঞানী বিশিষ্ট বিদ্বান এবং যশস্বী ব্রাহ্মণদের রক্ষা করতেন তাই এখানে বলা হলো যে সর্বদা যাগযজ্ঞ দান দক্ষিণা ইত্যাদি দ্বারা জ্ঞানী বিশিষ্ট বিদ্বান এবং যশস্বী ব্রাহ্মণদের রক্ষাকারী এটা রাজা রাজহংসের একটি বৈশিষ্ট্য বিরচিত অরাতি সংতাপেন প্রতাপেন নিজের প্রভাব দ্বারা প্রতাপেন অর্থাৎ নিজের প্রভাব দ্বারা অরাতি শত্রুদের সন্তাপেন বিরচিত দুঃখ প্রদানকারী সন্তাপ মানে হচ্ছে দুঃখ
নিজের প্রভাব দ্বারা শত্রুদের দুঃখ প্রদানকারী, অর্থাৎ তিনি তার নিজের প্রভাব দ্বারা শত্রুদের সর্বদাই দুঃখ প্রদান করতেন। তাই এখানে বলা হয়েছে নিজের প্রভাব দ্বারা শত্রুদের দুঃখ প্রদানকারী। সতত তুলিত বিয়ন মধ্য অংশ, সর্বদা মধ্য গগনের সূর্যের সঙ্গে তুলনীয়। আমরা জানি সূর্য যখন মধ্য গগনে থাকে, অর্থাৎ মাথার উপরে থাকে, তখনই সূর্যের তেজ সবচেয়ে বেশি হয়। ঠিক আমাদের এই রাজা রাজহংসের তেজও ছিল মধ্য গগনে সূর্যের তেজের মতোই, তাই তাকে মধ্য গগনের সূর্যের সঙ্গে তুলনা করা হয়েছে। বলা হয়েছে সর্বদা মধ্য গগনের সূর্যের সঙ্গে তুলনীয়। রাজহংস নাম, এটাকে আমরা শেষে ব্যবহার করব। ঘনদর্প, এটাও রাজা রাজহংসের অনেকটি অন্যতম বৈশিষ্ট্য। ঘনদর্প অর্থাৎ অহংকারী, দর্পযুক্ত, দর্প মানে অহংকার, অহংকারী। কন্দর্প সৌন্দর্য, কামদেবের মতো সুন্দর, অর্থাৎ কামনার যে দেবতা আছেন তার মতো চেহারাবান, সুন্দর। হৃদ্য, সকলের প্রিয়, হৃদ্য মানে হচ্ছে সকলের প্রিয়। নিরবদ্য রূপ, এক অনবদ্য রূপধারী, এক অবর্ণনীয় রূপধারী। রাজহংস নাম, রাজহংস নামে ভূপ বভূব এক রাজা ছিলেন। তাহলে আমরা এতক্ষণ পর্যন্ত যে বৈশিষ্ট্যগুলো পড়লাম, সেই বৈশিষ্ট্যগুলো হচ্ছে রাজা রাজহংসের, পুষ্পপুরী নগরের রাজা রাজহংসের বৈশিষ্ট্য। এরপরে বলা হয়েছে তস্য বসুমতী নাম সুমতি লীলাবতী কুলশেখর মণি রমণী বভূব। অর্থাৎ আমরা এতক্ষণ পর্যন্ত পড়লাম সেই পুষ্পপুরী নগরের রাজা রাজহংসের বৈশিষ্ট্য। সেই রাজা রাজহংসের বসুমতী নাম, তস্য অর্থাৎ তার, অর্থাৎ সেই রাজা রাজহংসের বসুমতী নাম, বসুমতী নামে সুমতি বুদ্ধিমতী লীলাবতী লীলাময়ী কুলশেখর মণি অর্থাৎ রমণী কুলের শ্রেষ্ঠ রমণী বভূব এক পত্নী ছিলেন। তার অর্থাৎ রাজা রাজহংসের বসুমতী নামে বুদ্ধিমতী লীলাময়ী রমণী কুলের শ্রেষ্ঠ এক পত্নী ছিলেন। তারপরে বলা হয়েছে তস্য রাজ্ঞ পরম বিধেয়া ধর্মপাল পদ্মোদ্ভব শীতবর্ম নামধে অমাত্যত্রয় অভুবন। অমাত্যত্রয় অভুবন, এটাকে ভাঙা হয়েছে যে অমাত্যত্রয় অভুবন। তস্য রাজ্ঞ অর্থাৎ সেই রাজার, অর্থাৎ রাজা রাজহংসের পরম বিধে অত্যন্ত জ্ঞানী ধর্মপাল পদ্মোদ্ভব শীতবর্ম নামধে, ধর্মপাল পদ্মোদ্ভব এবং শীতবর্ম নামে অমাত্যত্রয় অভুবন তিন মন্ত্রী ছিলেন। অর্থাৎ রাজা রাজহংসের তিন মন্ত্রী ছিলেন, তাদের নাম ধর্মপাল পদ্মোদ্ভব এবং শীতবর্মা। এরপরে বলা হলো তেষাং অর্থাৎ তাদের মধ্যে, অর্থাৎ সেই মন্ত্রীদের মধ্যে শীতবর্মণ শীতবর্মার সুমতি সত্যবর্মাণৌ সুমতি এবং সত্যবর্মা নামে, ধর্মপালস্য ধর্মপালের সুমন্ত্র সুমিত্র কামপালা সুমন্ত্র সুমিত্র ও কামপাল নামে, পদ্মোদ্ভবস্য এবং পদ্মোদ্ভবের সুশ্রুত রত্নোদ্ভব আবিতি রত্নোদ্ভব ইতি সুশ্রুত ও রত্নোদ্ভব নামে তনয়া শম্ভুবন পুত্র ছিল। তাহলে আমরা এখানে সেই তিন মন্ত্রীর পুত্রদের বর্ণনা পেলাম। তিন মন্ত্রী অর্থাৎ ধর্মপাল পদ্মোদ্ভব এবং শীতবর্মা, এদের মধ্যে শীতবর্মার হলো দুই পুত্র সুমতি ও সত্যবর্মা, ধর্মপালের তিন পুত্র সুমন্ত্র সুমিত্র কামপাল এবং পদ্মোদ্ভবের দুই পুত্র সুশ্রুত ও রত্নোদ্ভব।